হরে কৃষ্ণ কক্ষনো ভুলেও বাবার বাড়ি থেকে স্বামীর বাড়িতে এই পাঁচটি জিনিস নেবেন না স্বামীর বাড়ির ঘোর অমঙ্গল হবে আজকে আমরা শাস্ত্র থেকে বিশেষ পাঁচটি জিনিস সম্বন্ধে জানবো যা কখনোই ভুলেও বাবার বাড়ি থেকে স্বামীর বাড়িতে নেওয়া উচিত নয় তাহলে স্বামীর বাড়ির ঘোর অমঙ্গল হবে এবং শুধু যে স্বামীর বাড়ির ঘোর অমঙ্গল হবে তেমনটা কিন্তু নয় বাবার বাড়িতেও ঘোর অমঙ্গল হতে পারে তো আজকে আমরা সেই সমস্ত বিষয় জেনে নিব তো আমরা যদিও জানি বিবাহ জিনিসটা যদিও কোনো সাধারণ জিনিস নয় অনেকে বলতে পারেন বয়স অল্প কি বিবাহ নিয়ে ভালোবাসা নিয়ে কথা বলে কিন্তু না আমার এই ছোট্ট জীবনের উপলব্ধি থেকে বা জ্ঞানের আঙ্গিকে বলতেছি বিবাহ জিনিসটা আসলেই সাধারণ জিনিস নয় বিবাহ মানে হচ্ছে দুটি আত্মাকে বা দুটি জীবনকে একটা স্থানে নিয়ে বন্ধনে আবদ্ধ করা তাকে বলা হচ্ছে বিবাহ তো সেই বিবাহ জিনিসটা আসলে আমরা মনে করতে পারি সাধারণ কিন্তু প্রকৃতই বিবাহ জিনিস কখনোই সাধারণ না সেজন্য শুনলে হয়তো বা খারাপ লাগতে পারে কিন্তু শাস্ত্রের কথা যে ব্যক্তি ভালোবাসার মোহে পড়ে সঠিক দিন না দেখে প্রকৃত তিথি না দেখে যে ব্যক্তি বিবাহ করে সেই বিবাহতে ততটা শান্তি হয় না আরও একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে বিবাহ যদি বাবা মার আশীর্বাদ নিয়ে গুরুজনের আশীর্বাদ নিয়ে না করা হয় তবে সেই জীবনে কখনোই শান্তি আসে না এটাই বাস্তবিক কথা এবং কি দেখবেন বাস্তবিক জীবনেও প্র্যাকটিক্যাল জীবনেও যারা ভালোবেসে বিবাহ করে বাবা মাকে না জানিয়ে তাদের বেশিরভাগ সংসার শেষ পর্যন্ত টিকে থাকতে পারে না লম্বা জীবনে গিয়ে তারা সেই রূপে দুজন একসাথে থাকতে পারে না শেষ পর্যন্ত কেননা তারা প্রকৃতই বাবা মার আশীর্বাদ নিয়ে বিবাহ করেনি সেজন্য শাস্ত্রে বলা হয়েছে যে পিতামাতা এত কষ্ট করে সন্তানদেরকে লালন পালন করেছে অবশ্যই তোমরা যদি কখনো বিবাহ করো সেই পিতামাতার আশীর্বাদ নিয়ে তারপরে বিবাহ করবে তো বিবাহ করার এটা সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় মনে রাখবেন যে ব্যক্তি তার পিতামাতার গুরুজনের আশীর্বাদ না নিয়ে বিবাহ করে কখনও সেই সংসারে শান্তি হয় না হ্যাঁ দৈবিকভাবে কিছু কিছু সংসারে শান্তি থাকতে পারে কিন্তু প্রকৃতই বাস্তবিক জীবনে দেখবেন তারা বেশিরভাগ সংসারই টিকে থাকে না শেষ পর্যন্ত তো এটা আমার বাস্তবিক জীবনের উপলব্ধি এবং শাস্ত্রীয় জ্ঞান থেকে এই কথাটা বললাম তাহলে এখন দেখে নেওয়া যাক কোন পাঁচটি জিনিস কখনোই ভুলেও বাবার বাড়ি থেকে স্বামীর বাড়িতে আনবে না তবে তা জানার পূর্বে আমি অবশ্যই অনুরোধ করবো আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং এই ভিডিওটি থেকে সত্যি যদি উপকৃত হয়ে থাকেন একটা লাইক করে দিবেন এবং কমেন্টে আপনি ভগবান শ্রীকৃষ্ণের নাম শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না তো এবারে জেনে নেওয়া যাক সেই এক একটা বিষয় প্রথমে বলা হয়েছে যদি বাবার বাড়ি থেকে এগুলোর মধ্যে কোনো একটি আপনি বাড়িতে নিয়ে আসেন স্বামীর বাড়িতে তখন তার প্রতিকার স্বরূপ শাস্ত্রী কি বলা হয়েছে তাও আমরা শেষের দিকে জানার চেষ্টা করব যে এই দোষ আপনি কিভাবে কাটাবেন সেই বিষয়েও শেষে আমরা আলোচনা করবো তো প্রথমে বলা হয়েছে বাবার বাড়ি থেকে পুরানো সেরা জামা কাপড় কখনো স্বামীর বাড়িতে নেবে না হ্যাঁ এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় আপনি বাবার বাড়িতে নতুন জামা কাপড় এমনকি আপনার শিশুর পুরানো জামা কাপড় নিয়ে যেতে পারেন কিন্তু কখনো বাবার বাড়ি থেকে ভুলেও পুরানো জামা কাপড় আনবেন না তবে বাবা মা যদি দান করে দিয়ে দেয় সেক্ষেত্রে আপনি নতুন জামা কাপড় নিয়ে আসতে পারেন দেখেন আর একটা কথা মনে পড়লো খুবই গুরুত্বপূর্ণ বিষয় তা হচ্ছে যখন একটা কন্যাকে দান করে দেওয়া হয় সেই কন্যা তখন আর বাবা মার থাকে না সেই কন্যা তখন ওই বাবার গোত্র থেকে স্বামীর গোত্রে চলে যায় ওই কন্যার প্রতি বাবা মার তখন আর কোনো অধিকার থাকে না যখন তিনি মন্ত্রপুতভাবে দান করে দেন সেজন্য মনে রাখবেন এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় বিবাহ জীবনে একবারই হওয়া উচিত প্রত্যেকের জীবনে বিশেষ করে মহিলাদের ক্ষেত্রে যদি আমরা শাস্ত্রে দেখতে পাই স্বামীরা অনেক বিবাহ করে থাকেন কিন্তু মহিলাদের ক্ষেত্রে একটা বিবাহ হওয়া উচিত এমনকি যদি প্রকৃত স্বামীর কথাও বলতে যাই তবে সেক্ষেত্রেও স্বামীদের উচিত একটা বিবাহ জীবনে করা জীবনে কখনো সেই বিবাহ বিচ্ছেদ এটা আসলে জীবনের ভালো কোনো বিষয় নয় তো সেজন্য এটা গুরুত্বপূর্ণ বিষয় বিবাহ জীবনে একবারই হওয়া উচিত শাস্ত্র অনুসারে যেটা ভগবান রামচন্দ্র দেখিয়েছিলেন সূর্বনাখা গিয়ে রামচন্দ্রকে বলল দেখো আমি এত সুন্দরী তুমি আমাকে দেখো আমি এক প্রতিব্রতা আমি প্রকৃত পুরুষ হতে চাই জীবনে কখনো দ্বিতীয় স্ত্রী গ্রহণ করতে চাই না তো তুমি লক্ষণের কাছে যাও তো যাই হোক সেটা অন্য বিষয় কিন্তু কখনো বাবার বাড়িতে গিয়ে সেরা জামা কাপড় স্বামীর বাড়িতে নিয়ে আসবে না এতে স্বামীর বাড়ির ঘোর অমঙ্গল হয় তবে আপনি স্বামীর বাড়ি থেকে নিজের নিত্য প্রয়োজনীয় জামাকাপড় বাবার বাড়িতে নিতে পারবেন আবার বাবা মা যদি কোনো নতুন জামা কাপড় দান করে তাও বাড়িতে নিয়ে আসতে পারবেন এরপরে বলা হয়েছে ঠাকুরের ছবি বা মূর্তি কখনো বাবার বাড়ি থেকে স্বামীর বাড়িতে আনবে না হ্যাঁ এটা হচ্ছে জ্যোতিষশাস্ত্র এবং তান্ত্রিক শাস্ত্র অনুসারে তন্ত্রশাস্ত্র অনুসারে যে কখনও বাবার বাড়ি থেকে ভগবান গোপালের মূর্তি বলেন ঠাকুরের ছবি বলেন তা স্বামীর বাড়িতে নিয়ে আসা উচিত নয় কেননা সেই গোপাল প্রাণ প্রতিষ্ঠা করানো থাকে বাড়িতে তো সেই গোপালের নিত্য সেবা হয় কিন্তু আপনি সেই গোপালকে যে বিগ্রহের প্রাণ প্রতিষ্ঠা করানো হয় সেই বিগ্রহ কখনও বেশি নাড়াচাড়া করা উচিত না সেজন্য সেই গোপালের বিগ্রহ অথবা ঠাকুরের বিগ্রহ বা ছবি কখনো স্বামীর বাড়িতে নিয়ে আসা উচিত নয় তবে আপনি ভক্তিশাস্ত্র অনুসারে যদি গোপালকে ভালোবেসে থাকেন যে আমি যাচ্ছি গোপালের সেবা কি করবে আমি কত ভালোবেসে গোপালের সেবা করতাম তখন আপনি গোপালের বিগ্রহ বা মূর্তি সেই জ্ঞানে যে গোপালকে ভালোবেসে ফেলেছেন গোপালকে ছাড়া থাকতে পারবেন না সেই জ্ঞানে সেই দৃষ্টিতে নিত্য সেবা করবেন তখন আপনি স্বামীর বাড়িতে নিতে পারেন এটা কোনো অমঙ্গল না এটা খুবই মঙ্গলময় এটা এটা ভক্তিশাস্ত্র অনুসারে তো কিছু কিছু বিধান রয়েছে যেগুলো আমরা পালন না করলে পাপ হয় কিন্তু ভক্তির সহিত সেই বিধানগুলো যদি পালন করা হয় তবে সেটা খুবই মঙ্গলময় তো যদিও জ্যোতিষশাস্ত্রে বলা হয়েছে বিগ্রহ কখনো বাবার বাড়ি থেকে স্বামীর বাড়িতে নেওয়া উচিত এটা স্বামীর বাড়ির ঘোর অমঙ্গল কেননা সেই বিগ্রহর সেবা অনেক সময় হয় না স্বামীর বাড়িতে গিয়ে কিন্তু যদি সেই বিগ্রহকে ভালোবেসে ফেলেন সেই বিগ্রহ স্বামীর বাড়িতে নিয়ে নিত্য সেবা করেন সেটা পরম মঙ্গলময় জীবনের এটা খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয় এরপরে বলা হয়েছে শিলনোড়া কখনো মেয়ের বাড়ি থেকে স্বামীর বাড়ি বা শ্বশুর বাড়িতে না শিল্নরা মানে হচ্ছে যে জিনিস দিয়ে মশলা বাটা হতো এটা আগের কালে হতো বর্তমান তো ব্যালেন্ডার আছে তো তারপরেও কোনো কোনো জায়গায় এখনো দেখা যায় তো এই শিলনোড়া কখনো বাবার বাড়ি থেকে শ্বশুর বাড়িতে না এটাও ঘোর অমঙ্গল এবং এটা যে শুধু স্বামীর বাড়িতে অমঙ্গল হয় তা না এতে কিন্তু সেই বাবার বাড়িতেও অমঙ্গল হয় তো এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় মনে রাখবেন কখনো শিল্নরা বাবার বাড়ি থেকে স্বামীর বাড়ি নেবে না এরপরে বলা হয়েছে যদি কুলো বাবার বাড়ি থেকে স্বামীর বাড়ি নেওয়া হয় তবে বাবার বাড়ির অর্থহানি হয় হ্যাঁ এতে স্বামীর বাড়ির তেমন একটা প্রভাব পড়ে না কিন্তু যদি বাবার বাড়ি থেকে কুলো স্বামীর বাড়িতে নেওয়া হয় তবে বাবার বাড়ির অর্থহানি হয় কেননা কুলাকে বলা হয় লক্ষ্মী জিনিস শাস্ত্রে দেখবেন বরণ করতে গেলেও আজও কিন্তু কুলা লাগে লক্ষ্মীকে বরণ করতে বলুন নববধূকে বরণ করতে বলুন যা কোনো ধর্মীয় কাজে বলুন না কেন সর্বপ্রথমে কিন্তু কুলা লাগে এত লক্ষ্মী জিনিস সেই কুলা তো সেই কুলা কখনো বাবার বাড়ি থেকে স্বামীর বাড়িতে আনবেন না এতে বাবার বাড়ির অর্থহানি হয় মা লক্ষ্মী এতে রুষ্ট হয় সেজন্য এই একটা গুরুত্বপূর্ণ বিষয় মনে রাখবেন এরপরে বলা হয়েছে ধারালো জিনিস চাকু কুঠার বটি কাচি এই সমস্ত জিনিস কখনো স্বামীর বাড়িতে বাবার বাড়ি থেকে আনবেন না এতে কি হয় সেই দুই পরিবারের মধ্যে শাস্ত্র অনুযায়ী অশান্তির সৃষ্টি হয় তখন আর মিল থাকে না শেষ পর্যন্ত সেই দুই পরিবারের মধ্যে এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় শাস্ত্র অনুসারে কখনো এই সমস্ত ধারালো অস্ত্র বা ধারালো জিনিস কখনো স্বামীর বাড়িতে আনবেন না এতে সেই দুই পরিবারের মধ্যে তখন বিচ্ছেদের তৈরি হয় খুবই গুরুত্বপূর্ণ বিষয় এরপরে বলা হয়েছে ঝাড়ু বা ঝাটা বাবার বাড়ি থেকে কখনও ভুলেও স্বামীর বাড়ি অথবা শ্বশুর বাড়ি নেবে না ঝাড়ু অথবা ঝাঁটা কি যদি নতুন কোনো বাড়ি করেন সেই পুরানো বাড়ি থেকে ঝাড়ু কখনো নতুন বাড়িতে নেবে না এটাও একটা গুরুত্বপূর্ণ বিষয় এতে কি হয় সেই বাবার বাড়ির খুবই ক্ষতি হয় ঝাড়ুকে লক্ষ্মী বলা হয় কেন লক্ষ্মী বলা হয় আপনারা যারা আমার পূর্বের ভিডিও দেখেছেন তারা জানেন যে সেই ঝাড়ু দ্বারা সব সময় ময়লা আবর্জনা পরিষ্কার করা হয় আর যে জিনিস দিয়ে নোংরা পরিষ্কার করা হয় নোংরা মানে হচ্ছে অলক্ষ্মী সে যে জিনিস দিয়ে অলক্ষীকে বিতাড়িত করা হয় সেই জিনিসটা হচ্ছে লক্ষ্মী তো সেই লক্ষ্মী কখনো বাবার বাড়ি থেকে স্বামীর বাড়িতে আনতে নেই এতে বাবার বাড়ির খুবই অমঙ্গল হয় তো সেজন্য মনে রাখবেন কি আরও বলা হয়েছে কখনো কাউকে ঝাড়ু দান করবে না ঝাড়ু কখনও কাউকে দানও করতে নেই একজনে চাইলেও তোমার ঝাড়ুটা দেওয়া আমি একটু পরিষ্কার করবো দিতে নেই সেটা শাস্ত্র অনুসারে কখনও দিতে নেই তো এই পাঁচটি জিনিস সবসময় মনে রাখবেন না হলে স্বামীর বাড়ির এবং বাবার বাড়ির খুবই অমঙ্গল হতে পারে তো সবশেষে আর একটা কথা বলবো কখনো যৌতুক দেওয়া নেওয়া করবেন না এবং যে ছেলে বা যে ছেলের পরিবার বেশি যৌতুক দাবি করবে সেখানে মেয়ের বিবাহ দিবেন না এটা বাস্তবিক একটা উপলব্ধি থেকে বলতেছি সেই সংসারে মেয়ে সুখে থাকবে কিনা তাতে সন্দেহ রয়েছে তো হরে কৃষ্ণ আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিবেন এবং কমেন্টে আপনার মন্তব্য জানাতে ভুলবেন না হরে কৃষ্ণ